শুভেচ্ছা জনাওয়ার বাবে আপনার সকলের মূর আন্তরিক ধন্যবাদ থাকিল। আর জিকিছো বলে সদায় আনন্দ আনন্দ অনুভব করেছো জিকা বলে। হয়, মোট জয়লাভ তো প্রায় নিশ্চিতই আছে। যেহেতু সরকার বিজেপির হব, কিন্তু তৎসত্ত্বেও আপনার অভয়পুরী দুটো মানে সমষ্টি আপনার এই ক্ষেত্রে কেন আগবাড়ি যাব ভবিষ্যৎ দিন? যদিও সরকার বিজেপির হব বলে এই মুহূর্তলৈকে আমি নিশ্চিত দিব নোৱাৰো। কাউন্টেন শেষ হবলৈ দিয়ক, কি জানি আমার মহাজোটের সরকারে হয়, আমি আশাবাদী এতিয়াও, যেহেতু এতিয়ালৈকে সকল ফলাফল ঘোষণা হওয়া নাই। আমি আশা করো যে মহাজোটের সরকার হব, যদিও মহাজোটের সরকার হওয়াটো আমি বিচারো, যদি কিবা কারণত নহয় তেনহলে বিরোধীর সবল ভূমিকা গ্রহণ করিব লাগিব। বিরোধী হিসাবে আপনার রাইজে কি ভোট দিছে বলে ভাবিছে, কি কারণে? রাইজে নিশ্চয়কে পরিবর্তন বিচারিছিল, আর হয়তো ভাবিছে যে তেও কাম দিলে রাইজর হয়ে কাম করিব পারিব, রাইজর স্বার্থত কাম করার কারণে নিশ্চয় রাইজ ভাবিছে যে এই প্রার্থীজন যোগ্য, সেই কারণে ভোট দিছে, আর ময়ও চেষ্টা করিম যাতে রাইজর হয়ে কাম করিব পারে। আপনার জয়লাভের পাশে আপনি সমষ্টিবাসী কি কব? মই সমষ্টিবাসীক আন্তরিক ধন্যবাদ জানাইছো মোক বিপুল ভোটত জয়যুক্ত করার কারণে। আপনার সমষ্টির কারণে প্রথম কাম কি হব? আমার সমষ্টিখনত ভালেকেইটা সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, আপনার বানপানির সমস্যা আছে, গড়াখনির সমস্যা আছে, শিক্ষা উচ্চ শিক্ষা অনুষ্ঠানের অভাব আছে, স্বাস্থ্যকেন্দ্রত একেবারে জুরুলা অবস্থাত আছে উত্তর ওয়াইপুরী সমষ্টিটো। এইবিলাক প্রধান কাম। কৃষকসকলের কারণে আমার কোল্ড স্টোরেজ এইবিলাক লাগে নাই, এইবিলাক করব। আপনার এজন আশারীর নেতা রিপুন বরা, তেখেতর পরাজয় এই সম্পর্কে আপনার মন্তব্য?